আর হেরা বাপুলারা কি করে? বাপুলা বসে পায়। ওরে বাবা, এ কি আবার পাক খোলা জইতেছে? না পাক দিয়ে করতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটা হয়তো বা আপনাদের সাথে জানি না কীভাবে শেয়ার করতে যাচ্ছি, কারণ কিছু ভিডিও করা আছে ওটা আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বা আপনাদের খারাপ বা ভালো লাগতে পারে, কিন্তু আজকে কিন্তু আমার মনটা খুবই খারাপ। এরকম কোনো মানে ইচ্ছা ছিল না ব্লগ দিব, তো যেহেতু কিছু ব্লগ ছিল তারপরে আপনাদের সাথে যেহেতু সব কথা শেয়ার করি, ভাবলাম যে আজকেও কিছু একটু কথা শেয়ার করি। কারণ এই কথাগুলোই কিন্তু একটা তারিখ হয়ে থাকে বা একটা দিনের একটা স্মৃতি হয়ে থাকে, এছাড়া কিছুই না। হয়তো বা কোনো এক সময় এই আমি থাকবো না, আমার ছেলে মেয়ে থাকবে বা আমারই খারাপ লাগবে, তখন আমি দেখতে পাবো যে এরকম একটা দিনে আমি কি বলছিলাম বা কি হয়েছিল আমার সাথে। এই জন্যই আমার ব্লগটা দেওয়া। আমি কিন্তু প্রত্যেকটা দিনে একটা স্মরণীয় দিন মনে করে এখন ব্লগ সারি। হয়তো বা আপনারা কেউ দেখেন আর নাই দেখেন, স্মরণীয় মনে করে আমি ব্লগটা দেই, কারণ আমার থাক যেহেতু আমার একটা চ্যানেল আছে, আর যেহেতু আমি এই মানে আমার আমি মারা যাওয়ার পরেও হয়তো বা আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ের ছেলে মেয়ে তারাও দেখবে, এরকম একটা কিন্তু প্রতিশ্রুতি মানে এরকম একটা সময় চলে আসছে। এই জন্য ব্লগটা আজকে দেওয়া। আজকে হলো আমার খালামণি মারা গেছে, আমার একটা মাত্র খালামণি, আমার খালামণিটা হলো আজকে মারা গেছে। তো তাদের তাকে দেখতে সকাল ভোরে 6টার দিকটা মারা গেছে তাকে দেখতে গেছিলাম, দেখার পরে হলো চলে আসছি আমি একটার দিকটা, মানে জোহরের নামাজ পড়ে হলো তাকে জানাজার দেওয়া হয়েছে, এরপর চলে আসছি। তো আসার পর থেকে মানুষের তো মানে খেতে হবেই, আমি রান্না করতে পারিনি। অবশ্য আমার শাশুড়ি মা একটু রান্না করছে, তাও আপনাদের সাথে শেয়ার করলাম, মিম আসছে শেয়ার করলাম। আর আমার খালামণির আজকের এই বিশেষ কথাটা মারা গেছে, এই কথাটা আপনাদের কাছে না বলেই পারলাম না, কারণ আমার খালামণি আমাকে খুব ছোট থাকতে যখন ধরেন মায়ের বুকের দুধ পান করা ছাড়তে হয় একটা বাচ্চার, হয়তো বা দাদা দাদি বা নানি তাদের মানে সহযোগিতা বলতে তারা কাছে রাখে, মার কাছে থাকে না, এরকম একটাই কিন্তু মানে সময় কাটে। তো আমার সময়টা আর ওরকম কাটে নাই, কারণ আমার দাদি হলো তখন ছিল কিন্তু আমাকে রাখার মতো ওরকম ইয়ে ছিল না। আমার আরও চাস্ত ভাই বোন ছিল, তারা ছোট ছোট ছিল, তাদের নিয়ে একটু বেশি সময় কাটাইতো। নানি ছিল, অসুস্থ ছিল, খালামণি আমাকে তখন রাখছে। ধরেন আমার একটা দ্বিতীয় মা, আমি মার কুল থেকে যায়া মানে দুধ পান করা যে মানে শেষ পর্যায়ে, এখন আর ভাত বা অন্য কিছু খাবো ওরকম একটা পর্যায়ে যখন আসে 2-2.5 বছর 3 বছরের সময়, তখন হলো মা হলো বিশেষ মানে প্রায় দিনই খালার কাছে রাখতো, সারাদিন খালামণির কাছে থাকতাম। সন্ধ্যাবেলা দেখা যাইতো আমার বাবা যায় নিয়ে আসতো বা খালামণি দিয়ে যাইতো, খালু দিয়ে যাইতো, এরকম একটা মানে অবস্থা ছিল। তো আমার ছোটবেলার একটা লাইফ, যখন স্কুল না দৌড়লাম তখন ওই লাইফটা আমার খালার সাথেই বেশি একটা সময় আমার কাটতো। তো আমার খালামণি যেহেতু মারা গেছে, তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার খালামণির মানে রুহু যেন শান্তি পায়, আর তাকে যেন আল্লাহ বিস্তে নসিব করে। তো আর কিছু বলবো না, কারণ আমি এই সব কথা ভাবতে গেলে আমার খুব খারাপ লাগে, আর আপনাদের সাথে যেহেতু শেয়ার করলাম আর কিছুই শেয়ার করব না, এখন আর কিছু বলবো না। তো কোনো এক সময় যদি সময় হয় আপনাদের সাথে আরও কথা বলবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই দেখবেন, আর না ভালো লাগলে অবশ্যই কেউ মানে এরকম কমেন্ট করবেন না যেন বাজে ধরনের কোনো কথা হলো, বাজে ধরনের কাজ হলো, প্রত্যেকটা ভিডিও দিয়ে আপনাদের ভালো লাগার জন্য। তো এখনকার মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আপনারা নিয়েছো? হ্যাঁ, তুমি কুলো করে আনছো? কেটে আনছো কুলো করে? হ্যাঁ, লকডাউন
জক পাইতে পানি খাইতেছে নাকি? টলার উত্তর কালে কিছু কইছিনি, টলার উত্তর কিছু কয়নি তো? না ভালো মতো কিছু কয়নি। হ্যাঁ কালকে তো লকডাউন খুলে দিব, কালকে লকডাউন খুলে দিব। যারা আবুতলা প্যান্ট শার্ট পছি নিয়ে জানছি তোর মায়ের আনতে দিকে। হ্যাঁ মামার কুলে যায় কান্না করেনি মামা? হ্যাঁ মামার কুলে যায় কান্না করতে এই সি। ও মামা কি কি মামা কি ও যা যা রাস্তায় যা, মামার নগে রাস্তায় যা, হাত দিন রাস্তায় থাকবি মামার নগে। এই এই যে হাসুরি পন জুতা নিয়ে আইছে নে, ওই যে ওই বেড়ার দিকে নে, তোর মাই আনবো বিয়া করবো, এর লিগে ইং করে দেওয়া তো জামা ফেনছে। রে প্রায় সদগর না আবুতলা কি করো? আর হ্যাঁ বাপুলারা কি করে? ওরে এ কি আবার পাক খোলাই তুইতেছে? দুটো একলগে এ কি বসি ধান বসি? হ্যাঁ আঙ্গ ওইদিকে ই করতো আগে দেখতাম। নল আছে না? নল নলের লগে বাইন্দা সাইডে দিতে পানির ভিতরে পাট ক্ষেতের আতাল দিয়া। কেডা কথা কবল? আসসালামু আলাইকুম। না বাবুরা এখন বিয়া করাম না, ও বালাই থাক। তা নাকি ডাল বাজার ই এক লক্ষ খাইবা? অনেকদিন পর আঙ্গ বাইতে এবার কিন্তু ইলিশ মাছ আইছে। হ্যাঁ সবরে আইসা লাইছেন না? মনে হয় যে একবার তাজা মাছটি রে, মাছটি ভালো সবাই নিছে। প্রথম প্রথম কেউ নিব না বুঝলেন, নামাইছি মতন। হের পরে না আস্তে 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 সারি হাজার হয়ে গেছে। হের পরে আবার আমিও কিছু নিব না, আমি নিয়ে যাই কোলে বাংলা শাসন কি তাহলে নিয়ে যায়। সাবি না আনছো কালকে দেখলাম বড় বড় ইলিশ আনছো কোলে না? দাম তো কমে, একটু ইলিশ কিছু যেমন খাইছিলাম আমি অনেক দিন খাইতাম। আজকে আমরা হলো এই যে আরিফ ভাইয়া দেখি কচুটা দিয়ে গেছিল, এই কচুটা দিয়ে আমরা রান্না করবো। নেন মা এখন কচু কাটবেন না মাছ কাটবেন? একলগে দেখলে দুটা কাটতারেন নি বাবু ভাই? একলগে কি কচু আর মাছ কাটা যাইব? আও কচু কাটি। এটা কি হেই কচুরা?
আরিফ কিনে দে হ্যাঁ আরিফ লাকি কসু দাম দিয়ে গেছিনি মা এই যে আমরা হলো কসু দিয়া মা হলো রান্না করবে ইলিশ মাছ ইলিশ মাছটা আগে বাজার নিল এর আগে কিন্তু ইলিশ মাছ বাজার আমাদের ভাত খাওয়া হয়ে গেছে সেদিন কদি ডাক পাতাছে এমি তাহলে মা এলে এই যে কচুটা সিদ্ধ করে রাইখে দিছে তোমায় বাটি দিতে পানি হালান সামিস গো মা কালকে শাক ফ্রিডার মোটা ডর ফ্রি শাক কত দিন আসতে লাগবে আশা করবো